আসসালামু আলাইকুম। শকিন এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এ হলো আমাদের কালিম পাখি, এদেরকে আজকে গাছ দেওয়া হয়েছে খাওয়ার জন্য। কালিম পাখিকে অনেকে চিন্তা করে নেওয়ার পরে কি খাওয়াবেন, আসলে কালিম পাখিকে কাঁচা ঘাস সবসময় দিবেন, কাঁচা ঘাস কচুরিখানা। অনেকে ফোন করেন ভাই কালিম পাখিকে কি খাবার দেব, আসলে তাদের জন্য এই ধরনের ভিডিওগুলো, কালিম পাখি কীভাবে ঘাস খায় এটা যেন দেখতে পারে সবাই। কালিম পাখি সকল ধরনের ঘাস খায়, বিশেষ করে নরম জাতীয় ঘাস কালিম পাখিকে দিবেন, দেখেন এরা কীভাবে ঘাস খায়। কালিম পাখিকে ঘাস, ধান, ফিট এবং ভাত, কচুরি ফেনা এ ধরনের সকল খাবার কালিম পাখিকে দিতে পারেন, কোনো ধরনের সমস্যা নাই। দেখেন এরা কীভাবে ঘাস খায়, সকল ধরনের ঘাস এরা খায়। এবং কালিম পাখি খুব অল্প জায়গার মধ্যে যে কেউ চাইলে লালন পালন করতে পারেন। এটা শৌখিন একটা পাখি, খুব সুন্দর কালার। দেখেন এরা কোনো ধরনের ভয় পায় না, এই পাখিগুলো আমাদের হাতের কাছে লালন পালন করা, এগুলা ভয় পাবে না। অনেকে চিন্তা করে, অনেকে বলে যে পাখি কাছে থাকবে কি না নাকি চলে যাবে, আসলে এই পাখিগুলো আমাদের হাতের খুব কাছেই থাকে এবং কোনো ধরনের ভয় পায় না। পাখিগুলো দেখেন কোনো ধরনের ভয় নেই, দেখেন কি করে, অনেক সময় অনেক জোরে কামড় দেয়, মাঝে মধ্যে খুব ব্যথা হয়। এই দেখেন প্রচুর জোরে কিন্তু বর্তমানে কামড় দিতে আছে। এই দেখেন এটা বর্তমানে একটু রাগ হয়ে গেছে, এই জন্য অনেক জোরে কামড় দেয়। এই পাখিগুলা আপনি চাইলে খুব শিকার করতে পারবেন, আপনাদের কাছাকাছি রাখতে পারবেন, কোনো ধরনের সমস্যা নাই। কাঁচা ঘাস এদেরকে দিতে পারেন খাবারের জন্য, কাঁচা ঘাস এরা খাবে। বর্তমানে আমার হাতে কামড় দেওয়ার জন্য এমন করতে আছে, ঘাস খাওয়ার এখন মন নাই। দেখেন অন্য অন্য পাখিগুলো আমাদের ঘাস খাইতে আছে। এই দেখেন কোনো ধরনের ভয় পাবে না এরা। অনেকে বন্য কালিম বিক্রি করে দৈরা, ওই ধরনের পাখি যারা কিনে অনেক কম রেটে বিক্রি করে, ওই পাখি ছাড়ার পর আবার চলে যায়। অনেক সময় অনেকে ফোন করে বলে যে অন্য অন্য জায়গায় পাখি এত কম রেট, অনেকে বন্য পাখি দৈরা বিক্রি করে দেয়, ওগুলো অনেক কম রেটে বিক্রি করা হয়, আর ওই পাখিগুলা ছাড়ার পরে রাখা যায় না, ওরা চলে যায় আবার। এগুলো আমাদের এগুলো হলো খামারের পাখি, আমরা খামারে লালন পালন করি। ওই পাখিগুলো আপনি যেভাবে চাইবেন ওইভাবে লালন পালন করতে পারবেন এবং সব পরিবেশে এরা থাকতে পারে। খামার আকৃতিতে মুরগির সাথেও কিন্তু লালন পালন করতে পারেন, অথবা এদেরকে আলাদাভাবে লালন পালন করতে পারেন, কোনো সমস্যা নাই। সবগুলো পাখি কিন্তু আমাদের এই ধরনের, দেখেন
খুব কাছাকাছি পাখিগুলো।